কিন্তু বলতে চাই যে আমাদের নীতি নৈতিকতার দিক দিয়ে আমাদের ব্যাপক অবনতি হয়েছে দুর্নীতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ছড়িয়ে পড়েছে দুর্নীতি আজ সারা বাংলাদেশে সর্বত্র মহামারী আকারে ছড়িয়ে গেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আমরা অনেক শুনেছি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা এখনো দেখতে পাইনি অর্থ পাচার হচ্ছে কিন্তু এর প্রতিকার এর কোনো কার্যকরী উদ্যোগ আমরা দেখছি না ঋণ খেলাপিরা ব্যাংকের টাকা নিয়ে ফেরত না দিয়েও দিব্যি ভালো আছেন আইন ভঙ্গ করা আইন মেনে না চলা অব্যবস্থাপনা এখন খুবই স্বাভাবিক ব্যাপার এটা আমাদের মোটেও কাম্য নয় মাননীয় স্পিকার শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা দিন দিন পিছিয়ে পড়ছি শুধু বিশ্ববিদ্যালয় নয় প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানও দিন দিন খারাপ হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে মাননীয় স্পিকার মানব সম্পদ আমাদের একটি বিশাল সম্পদ আমাদের এই দেশে পপুলেশন ডিভিডেন্ড বলতে আমরা যা বুঝি 18 থেকে 35 বছর বয়সী মানুষ এর সংখ্যা রয়েছে প্রায় 6 কোটি কিন্তু এই 6 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র 10 ভাগ এইচএসসি পাস করা এর বাকি এবং 70 ভাগ দশম শ্রেণী পর্যন্ত পাস করেনি তার মানে আমাদের দেশে নলেজ বেসড বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আওতায় যে সকল কাজ আসবে সেগুলো আমরা খুব একটা করতে পারবো না আমাদের করতে হবে নজর দিতে হবে কৃষি কাজে আমাদের নজর দিতে হবে টেকনিক্যাল ভোকেশনাল কোর্সের দিকে যাতে আমরা একটি ব্যাপক জনগোষ্ঠীকে যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে পারি আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ